করোনা আবহে কলকাতায় এক পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু, ছড়ালো আতঙ্ক। করোনা মহামারীর পরিস্থিতিতে খাস কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা। ঠাকুরপুকুর থানার অন্তর্গত সত্যনারায়ণ পল্লীতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু। একই পরিবারের তিনজন সদস্যের মধ্যে একজন প্রতিবন্ধী। মৃতদের নাম গোবিন্দ কর্মকার, স্ত্রী রানু কর্মকার, ছেলে বুলা কর্মকার। গোবিন্দ কর্মকার স্ত্রী রানু কর্মকারের কিছুদিন আগে পক্ষাঘাতে আক্রান্ত হন। ছেলে বুলা জন্ম থেকেই প্রতিবন্ধী। গোবিন্দবাবু বেহালার একটি কারখানায় কর্মরত ছিলেন, যেটি বেশ কয়েক বছর ধরেই বন্ধ হয়ে আছে। গত রবিবার গোবিন্দবাবুর জ্বর আসে। প্রতিবেশীরা ঠাকুরপুকুর থানায় খবর দিলেন। পুলিশের অ্যাম্বুলেন্স আসে এবং পরিবারের তিনজনকেই প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। গোবিন্দবাবুর জ্বর থাকায় সেখানে ভর্তি নেওয়া হয়নি। এরপর আরও দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গোবিন্দবাবুর জ্বর থাকলেও অন্য দুজনের করোনা সংক্রমণের কোনো উপসর্গ না থাকায় তিনজনকেই ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে বাড়ির সামনে এনে ছেড়ে দেওয়া হয়। প্রতিবেশীদের সূত্রে জানা যায়, এরপর থেকে গোবিন্দবাবু ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে দেখা যায় গোবিন্দবাবু তার স্ত্রী ও পুত্র মাটিতে পড়ে আছেন। দেখা যায় পাশেই একটি পাত্রে খানিকটা তরল পদার্থ আছে। পাত্রের গায়ে লেখা রয়েছে মারাত্মক বিষ হইতে সাবধান এবং মেঝেতে চক দিয়ে লেখা রয়েছে একটি সুইসাইড নোট। ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিবারের তিনজন সদস্যের দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় প্রতিবেশীদের ক্ষোভ, পুলিশ রবিবার দিন জ্বর অবস্থায় গোবিন্দবাবুকে যখন হাসপাতালে নিয়ে যায়, কেন তাকে কোনো কোভিডের চিকিৎসাধীন হাসপাতালে নিয়ে গেল না? পুলিশ কি জানতো না যে করোনা সংক্রমণের উপসর্গ দেখা গেলে রবিকে কোভিডের উপসর্গ পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে? তাদের অভিযোগ, পুলিশের এই অপদার্থতার জন্যই পুরো পরিবারটির এই পরিণতি হলো। তদন্তে লালবাজার গোয়েন্দা দপ্তর ও ঠাকুরপুকুর থানার পুলিশ। হ্যাঁ, গোবিন্দ কর্মকার হাজবেন্ড, ওয়াইফ রানু কর্মকার, আর ছেলে হচ্ছে বুলা কর্মকার। অসুস্থ হয়ে পড়াতে দেখাশোনা কি করে করবেন? যখন আমরা মাথা ঘুরে যখন পড়ে গেছিল, তখন আমার বাড়িরই আমার ভাসুর ওনাকে ঘরে দিয়ে আসে। তারপরে উনি তো পুরো বিছানায় ছিল। পাশের বাড়ির এই দাদা আছে একজন, আমার ভাসুর আছে দাদা, ওনারা দুজন মিলে দুদিন ধরে ওনাকে দেখাশোনা যাতায়াত করেছে, দেখেছে ঠেকেছে। এইবারে তারপরে যখন খুবই একদম মানে কিছু করার নেই, তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে। 2-3 ঘন্টা পুলিশকে ফোন করার পরে তারপরে তারা এসে হসপিটালে নিয়ে গেছে। আমাদের পাড়ার 4 জন গেছিল সঙ্গে। তারা এবার বিদ্যাসাগরের ওখানে যখন নিয়ে গেছে, রাস্তায় 2 জন পুলিশ ছিল, তারা পিছন থেকে চলে যাওয়াতে তারপর যখন বিদ্যাসাগরে যখন নিয়ে গেছে, তখন বিদ্যাসাগরে ওরা যখন টেম্পারেচার দেখে ভদ্রলোকে, তখন টেম্পারেচার মনে হয় 99 বা কিছু একটা ছিল, যার জন্য ভর্তি নেয়নি। তখন বলেছে আমাদের কিছু করার নেই। তখন 100-এ ফোন করা হয়েছে, 100 থেকে গাড়ি পাঠাবে বলে 100 থেকে এসে নিয়ে চলে গেছে 4 জনকে। নিয়ে যাওয়ার পরে রাত্রি 11:30-12টায় 2 পুলিশ সঙ্গে এসে এদেরকে আবার ছেড়ে দিয়ে চলে গেছে। মানে হসপিটালে না ভর্তি করে এখানে ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওনাদের সামান্য ফার্স্ট এডও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তারপর আজ কি হয়েছে? আজকে সকালবেলা আমার বাড়ির আমার যা আর এই বাড়ির দুজন যাওয়াতে দরজা সামান্য একটু ধাক্কা মারাতে দেখছে উনি পড়ে আছে, আর নিচে লেখা আছে যে আমরা 3 জন মৃত। এই হচ্ছে প্রশাসনের দায়িত্ব। তারপরে 11:30 মানে ভদ্রলোকের ফার্স্ট এইড মানে কোনো চিকিৎসাই হয়নি। সে যে পড়ে গিয়ে এখানে তার কাটা আছে, মাথা ফেটে গেছে, তারও কোনো ট্রিটমেন্ট হয়নি। 11:30 সময় অ্যাম্বুলেন্সটা আসলো। আপনার কি মনে হয় চিকিৎসাটা হয়নি কি করোনার আতঙ্কে? করোনার আতঙ্কে চিকিৎসাটা হয়নি, বা 3 জন ছিল, এবারে সেটা ডাক্তার বলতে পারবে, হসপিটাল বলতে পারবে, যেহেতু 3 জনই অথর্ব পেশেন্ট। একজন ভদ্রলোক যাও একটু সুস্থ ছিল,
যেহেতু তার ঘরের ভিতরে একটা প্রতিবন্ধী ছেলে, তার যার জন্য সে মানে একটু মানসিক দিক দিয়েও আগাগোড়াই সে একটু অন্যরকম। সেই মানসিক আঘাতটা কি আরো সেদিনের ঘটনার পরে বেড়ে গেছে বলে মনে হয়? বেঁধেছে বলে সেটা তো মনে হয় অবভিয়াসলি, কিন্তু সেদিনকারে রাত 11:30টার সময় যখন পুলিশ নিয়ে আসলো আমাদের সাথে তিনজন, আমরা তিনটে ভদ্র মহিলা, যেহেতু আমাদের হাজবেন্ডরা গেছে, আমাদের সাথে রীতিমতো পুলিশরা ঝগড়া করেছে, বলছে তাদেরকে ডেকে নিয়ে আসুন, এটা নাম নাহলে আপনারা নামান। আমরা বলছি আমরা কেন নামাতে যাব, আমরা তো নামাতে যাব না, আমরা কেন নামাবো, আমাদের যেহেতু অশান্তি করা হয়েছে, আমরা কেন অ্যাম্বুলেন্স ঢুকতে দিয়েছি? সে তার বাড়ি ঘর, তার বউ অসুস্থ হয়েছে, তাকে আত্মীয়রা, তারা তার আত্মীয়রা তাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে, ফোন করা হয়েছিল সে তারা নিয়ে গেছে, তার বাড়িতে সে করোনার মধ্যেই গেছে, প্লাস সে অসুস্থ হয়ে তার বাড়িতে এসছে, সেখানে আমরা সেই অ্যাম্বুলেন্সটা রিটার্ন করতে পারি না, আমরা তো পারি না, তার তো নিজস্ব বাড়ি, সে কারোর বাড়িতে আছে না, সে তার কারো বাড়িতে আসছে না। 11:30 থেকে সেই রকম ভাবে হলো। ঠিক আছে, আপনার নামটা বলুন। হ্যাঁ, এইবারে একটু শেষটা শুনতে দিন, দেড়টা অবধি পুলিশের সাথে লড়াই করেছি আমরা, কালকেরে যথারীতি ভদ্রলোককে চা দেওয়া হয়েছে, চা দিনের বেলা খেয়েছে, উনি শোনেন, উনি এক গ্লাস জল গড়িয়ে খেত না, উনি এমনই চেঞ্চি, মানে উনি কিছুই করতো না, কাকিমা সমস্ত কিছু করতো, বিগত 6 মাস ধরে মনে হয় ওনার ঘরে রান্না হয় না, শুকনো মুড়ি এইসব ওনারা খেয়ে থাকে, কিন্তু আমরা জানি না, এখন সেটা জানতে পারলাম। কালকেরে যখন চা মানে একটু চা খেয়েছে, মানে চা খেয়েছে, ওইটাই ওনার মানে ইগোতে একটা ই লেগেছে, যেহেতু উনি কিছু করতো না, ওই ছেলে ওই অবস্থা, বউ ওই অবস্থা, তার সে তার ঘরে সার্পের কৌটাটা জানে না যে সে কোথায় আছে, সে চিন্তা করতে পারছে না যে আমি কি করে কি খাবো, তার জন্যই সে হয়তো এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। দিদি আপনার নামটা বলে। আমার নাম সীমা সরকার। ঠাকুরপুকুর থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।